আসছে দেখি ভোর হয়ে গেছে, তখন আসলে অনেক আসলে কান্না পাইছে, তখন ভাবতেছিলাম আসলে কি প্লাস আসবে কি আসবে না। আমি এখন বাংলাদেশ মিলিটারি আর্মিতে জয়েন করতে চাই, পাবো কি পাবো না মানে দ্বিধাদ্বন্দ্বতে ছিলাম, কিন্তু পেয়ে গেছি। আমার আলহামদুলিল্লাহ জিপিএ 5, অনেক ভালো লাগছে। একটা স্টুডেন্টের জিপিএ 5 পাওয়ার পর যেমন অনুভূতি থাকে আমারও তেমন অনুভূতি। একদম ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, একদম আমরা কাজিন শুধু চিন্তা করছিলাম যদি প্লাস চলে আসে, নামাজ পড়তেছিলাম এগুলাই। জি গোল্ডেন পেয়েছে আলহামদুলিল্লাহ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। জি আমি এখন বাংলাদেশ মিলিটারি আর্মিতে জয়েন করতে চাই। আমি হচ্ছে মানবিক গ্রুপ থেকে, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, আসলে অনেক ভালো লাগছে, অনেক পরিশ্রম করে আসলে এটা পাওয়া। কারণ হচ্ছে আমাদের রুটিনটা আসলে মানবিকে এইভাবে করা হয় কোনো আসলে বুঝতে পারি না, কারণ আমরা হচ্ছে দেখা গেছে চারটা গ্রুপ সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবার কাছে যে যেই গ্রুপে আছে। আমরা এই গ্রুপ সাবজেক্ট পরীক্ষা কোনো বন্ধ ছাড়া দিয়েছি, মানে সাতটা সিজনশীল লেখার পরে আবার পরের দিনে টেনশন, পরের দিন আমাকে সাতটা সিকিউ লিখতে হবে, এইভাবে আমরা ছয়টা এক্সাম টানা দিয়েছি বন্ধ ছাড়া। সেক্ষেত্রে হাতের অবস্থা অনেক খারাপ হয়েছে, আমরা দেখা গেছে রাতে রাতে পড়তেছি দেখি ভোর হয়ে গেছে, তখন আসলে অনেক আসলে কান্না পাইছে, তখন ভাবতেছিলাম আসলে কি এ প্লাস আসবে কি আসবে না। তারপর যে পরীক্ষাটা দিয়েছি মানে আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি, এটা আসলে খুব ভালো লেগেছে। আমার রেজাল্টের পিছনে আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি, স্পেশালি আমার বাবা, কারণ আমি হচ্ছে বাহির থেকে এসেছি, আমার বাবা সবসময় ছোটবেলা থেকে আমাকে সাপোর্ট করে গেছে, যেখানেই আমি গেছি বলছে আম্মু ঠিক আছে তুমি ভালো করবে। ইভেন আমি যে কান্না করে বাবাকে মেসেজ লিখতাম আমাকে সবসময় সাহস দিত, আমাকে ইন্সপায়ারেশন করতো যে হ্যাঁ হবে হবে তুমি চেষ্টা করো। তো আজকে বুঝলাম আসলে বাবা মার কথাগুলো আসলে অনেক সত্যি, যে আজকে যেমন আমি একটা অনেক আমার একটা আনন্দ লাগছে যেন এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এখানে হচ্ছে আমরা কয়েকটা ফ্রেন্ডরা বাসা ভাড়া নিয়ে থাকি, মানে হচ্ছে আমি হচ্ছে বাহির থেকে এসেছি তো আম্মু আব্বু সাথে থাকে না, তো একা একা যে এত স্ট্রাগল করে নিজের চেষ্টায় মানে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, বাবা মা যে আমার উপর সন্তুষ্ট হয়েছে এটাই আসলে অনেক খুশি। আমি হচ্ছে হিউম্যানিটিসে, আমার হচ্ছে জিপিএ 5 এসেছে আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যানিটিসে কিছু সাবজেক্ট যেরকম হচ্ছে পরিণীতি সাবজেক্টটা যেটা, ওইটার আগে আমরা কোনো ছুটি পাইনি বলা যায়, মানে বেশ একসাথে পরীক্ষাগুলো ছিল, তো এটার জন্য আমাদের সিলেবাস মানে অনেক পড়া ছিল কিন্তু সময়টা কম ছিল আমাদের আর কি। গতকাল রাত আজকের রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত খুবই নার্ভাস কেটেছে, কান্নাকাটি সবাই, অনেক ভয় ছিলাম আর কি। যদি রেজাল্ট যদি এ প্লাস না হতো কেমন লাগতো? খুবই কষ্ট পেতাম আসলে, এক্সপেকটেশন ভাবছিলাম পাবো কি পাবো না, মানে দ্বিধাদ্বন্দ্বতে ছিলাম কিন্তু পেয়ে গেছি। আমার ইন্টারেস্ট হচ্ছে ইংলিশ অর আইআর, ওই যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যেটা, অবশ্যই ঢাবিতে, এখন দেখা যাক। হ্যাঁ খুশি, কিন্তু আর একটু ভালো করতে পারতাম এই আর কি। অনেক টেনশন লাগতেছিল যে কী হবে কী হবে, অনেক টেনশনের মধ্যে ছিলাম আর কি, একটু মানে ঘুমও ভেঙে যাচ্ছিলো যে কালকে কী হবে কালকে কী হবে এর জন্য।